নবাব সলিমুল্লাহ, খাজা নবাব সলিমুল্লাহ ঢাকার নবাব ছিলেন। তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেন, যদিও তিনি জীবদ্দশায় এই বিশ্ববিদ্যালয় দেখে যেতে পারেননি। নবাব সলিমুল্লাহর জন্ম 7 জুন 1871 সালে। তার পিতা নবাব খাজা আহসানুল্লাহ ও পিতামহ নবাব খাজা আব্দুল গনি। 1903 সালে বড় লর্ড কার্জন ঢাকায় সফরে এলে নবাব সলিমুল্লাহ পূর্ব বাংলার সমস্যাগুলো তুলে ধরেন। ওদিকে আসামের উৎপাদিত চা ও অন্যান্য পণ্য বিদেশে রপ্তানির ব্যাপারে পরিবহন ব্যয় হ্রাসের উদ্দেশ্যে কলকাতার বদলে চট্টগ্রাম বন্দর ব্যবহারের চিন্তা করে ব্রিটিশরা। এই সাথে বেঙ্গল প্রেসিডেন্সির প্রশাসন বিকেন্দ্রীকরণের ভাবনাও চলতে থাকে। ব্রিটিশদের বাণিজ্যিক স্বার্থ এবং নবাবের আবেদন যুক্ত হয়ে খুব অল্প সময়ের ব্যবধানে বাংলা বিভাজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এর প্রেক্ষিতে কলকাতা কেন্দ্রিক ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও 1905 সালে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে একটি স্বতন্ত্র প্রদেশ গঠন করা হয়। বঙ্গভঙ্গ নিয়ে বাঙালি হিন্দুদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 1877 সালে সৈয়দ আমির আলীর উদ্যোগে সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠনের সাথে সায়ার সৈয়দ আহমদ খান দ্বিমত পোষণ করেন। তিনি মুসলমানদেরকে রাজনৈতিক থেকে বিরত থাকার উপদেশ দিয়েছিলেন, কিন্তু কংগ্রেস আত্মপ্রকাশ করার পর হিন্দু এবং উর্দুর বিরোধ সৃষ্টি হলে মুসলমানদের স্বার্থের ব্যাপারে সৈয়দ আহমেদ সচেতন হয়ে ওঠেন এবং 1889 সালে রাজনৈতিক সংগঠনের ব্যাপারে আগ্রহী হয়ে ইউনাইটেড ন্যাশনাল ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করেন তিনি। 1893 সালে উত্তর ভারতে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অর্গানাইজেশন অব আফার ইন্ডিয়া গঠিত হয়। 1903 সালে সাহারানপুরে মুসলিম রাজনৈতিক সংস্থা গঠিত হয়। 1906 সালের ফেব্রুয়ারিতে পাঞ্জাবে মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক সংস্থা গঠিত হয়। এদিকে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় সমগ্র ভারত জুড়ে হিন্দু জনগোষ্ঠীর প্রতিবাদ এবং মুসলিম বিদ্বেষের ঝড় বয়ে যাওয়ায় স্যার সলিমুল্লাহকে দারুণভাবে ভাবিয়ে তোলে। তিনি সর্বভারতীয় পর্যায়ে মুসলিম ঐক্যের কথা ভাবতে শুরু করেন। 1906 সালের নভেম্বরে সলিমুল্লাহ সমগ্র ভারতের বিশিষ্ট নেতৃবৃন্দের নিকট পত্রালাপে নিজের অভিপ্রায় তুলে ধরেন এবং সর্বভারতীয় মুসলিম সংঘের প্রস্তাব তুলে ধরেন। 1906 সালের 28 থেকে 30 ডিসেম্বর সর্বভারতীয় শিক্ষা সম্মেলন আহ্বান করা হয়। শাহবাগে অনুষ্ঠিত এই শিক্ষা সম্মেলনে সমগ্র ভারতের প্রায় 8,000 প্রতিনিধি যোগ দেন। নবাব সলিমুল্লাহ অল ইন্ডিয়া মুসলিম কনফেডারেন্সি অর্থাৎ সর্বভারতীয় মুসলিম সংগঠন গঠনের প্রস্তাব দেন। উক্ত প্রস্তাবে হাকিম আজমল খান, জাফর আলী এবং আরও কিছু প্রতিনিধি প্রস্তাবটিকে সর্বসম্মতিক্রমে সমর্থন জ্ঞাপন করেন। কিছু প্রতিনিধির আপত্তির প্রেক্ষিতে কনফেডারেন্সি শব্দটি পরিত্যাগ করে লীগ শব্দটিকে গ্রহণ করা হয়। অবশেষে সলিমুল্লাহর নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়। ঢাকায় এই ঐতিহাসিক সম্মেলনে বঙ্গভঙ্গ সমর্থন এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নিন্দা করা হয়। এই সংগঠনের ব্যাপারে শুরু থেকেই হিন্দু জনগোষ্ঠী বিরূপ অবস্থান নেয়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পাদিত দি বেঙ্গলি পত্রিকা নবগঠিত মুসলিম লীগকে সলিমুল্লাহ লীগ হিসাবে অভিহিত করা হয়। নবাব সলিমুল্লাহ 1905 সালের 16 জানুয়ারি মৃত্যুবরণ করেন। এইভাবে পরিসমাপ্তি ঘটে এক ঘটনাবহুল কর্মবীরের জীবনী।